আসসালামু আলাইকুম। আর কাগারা জেডারা সাসিরে ভাই আফার আপনারা ব্যাকে কেমন আছেন? আপনারা ব্যাকে ভালো আছেন নি? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কেন আয় অন্যগো রাজ্য দেখাইম? আপনারা কিনে সৈরগড় আছে না, সৈরগড়ায় গুণে সংরক্ষণ করবেন। গত ভিডিওতে তো আয় অন্যগরে দেখাইছে আধুনিক স্টাইলে আপনারা কিনে ফ্রিজে ভিতরে রাই সিমের বিচিরে সংরক্ষণ করবেন, সে টিপস আজ যে দেখাইম 90 দশকের স্টাইলে। গত ভিডিওতে তো আয়ার নগর কুছিলাম 90 দশকের স্টাইলে আমার দাদি চাষিরা কিনে কিনে একসাথ তামা তামা করে সংরক্ষণ করতো, সে টিপসটা আয়ার নগরে দেখাইম। তো আজ যে অনগান নগরে এটা দেখাইম, অনগা তো মনে কোনো সৈরগোড়া সিজন, আপনারা কী করবেন 90 দশকের স্টাইলে এরুম না করে রাখবেন, একসার 1 বছর বড় তামা তামা করে খাইতে নেবেন। আর আগেরকার মতন যদি করে রান, অর্থাৎ আধুনিক স্টাইল আপনারা যদি সিমের বেশি সংরক্ষণ করেন, তাহলে যা মনে করেন 3 মাসের বেশি খাইতে নিতেন, কারণ এটা ভিতরে একটা হোঁচা গন্ধ হয়ে যাবে, বুঝছেন নি? মাছ একটা রাখলে মনে করেন ফ্রিজে ভিতরে এটার একটা গন্ধ হয়ে যায়, তো এমনি সিমের বিচিরও কিন্তু একটা গন্ধ হয়ে যাবো। আর এরম না করে যদি হুয়ে রান আর স্টাইল, অর্থাৎ 90 দশকের স্টাইলে, তাহলে যে মনে করেন 1 বছর পর্যন্ত ভালো থাকবো। আপনারা কী করবেন? সর্বপ্রথমে ছাদে চলে যাবেন, আর আপনাকে যাতকো দেশের বাড়ি আছে, আপনারা কী করবেন উমড়ালে ওকে ছাড়ায় বিছাই দিবেন, ছাড়ায় বিছাই তারপরে যাইয়ে সরগোড়ায় গুণ কী করবেন আস্তে রসে ছাড়ায় রসে মেলি দিবেন, একসাথ হাতলা করে মেলি দিতে হইব। আর যেহেতু ছাদ, আমি একসাথ ছাদের হোসে একসাথ তামা তামা করে কী করি মেলি দিয়ে আপনারা কেন ছাদের হোসে যদি দেন ডাইরেক্ট দিয়ে দিবেন, এতে কোনো সমস্যা নাই। আর জাতনগড়া বা গ্রামের বাড়িতে থাকেন, গ্রামে মাড়ির হোসে দিয়ে না, তাহলে মনে করেন এগুলো ভিতরে মাড়ি টাড়ি লাগি যাইব। আর গলার অবস্থা খুবই খারাপ, আমি কেন কদিন আগে কক্সবাজার গেছি, এল্লাই বলি একসার গলাটলা ভাঙি গেছে। তো যাই হোক, এরিও আর কাগারা জেডারা সাঁচিরে ভাইও পারা এই সান আপনারা আয় কেন এগুলো সুন্দর করে অনেক হাত দিই লেপি দিয়ে আপনারা কিনবেন একসার, মানে কী করতাম একেবারে হাতলা আছে না, হাতলা করিয়ে নেবেন। যদি মোড়া রান তাহলে কিন্তু পারফেক্টভাবে শুকাইতো না, আজ এরম না করে সান হাতলা করে মেলি দিয়ে আর মতন করে আপনারা কী করবেন হাতলা করে সরগোড়ায় গুণে মেলি দিবেন। এরম না করে মেলবার পরে আপনারা কী করবেন 3 থেকে 7 দিন এগুলো এই রুমের সাধারণ হচ্ছে হালাই রাখবেন। আর আপনারা মনে করেন গ্রামের বাড়িতে আসেন না, আপনারা কী করবেন উড়ালের হচ্ছে 3 থেকে 7 দিন হালাই রাখবেন। অন যেহেতু শীতকাল অনগা কিন্তু মনে করেন কী আয়তন জরি টরি আয়তন কুয়াশা উঠলেও কোনো সমস্যা নাই, রোদের তাইজ লগাবার হয়ে যাবো, এগুলো এনে দেখবেন 3 থেকে 7 দিন পর মশ মুসিন নিয়ে হয়ে যাবো। আর এগুলো আপনারা কী করবেন একদিন দুদিন পর পর আসি একখানা লাড়ি সারি দিবেন, তাহলে যেমন মনে করেন উল্টি হালটি গেলে পারফেক্টভাবে বেগুনের গাছ রোদটা লাগবো। তাই অনেকে এগুলো এরম না হালাই রামো 3 থেকে 7 দিন, তারপর আপনাকে মাঝে আইন আবারও চলি আম। এরিও আর কাগারা জেডারা সাসিরে ভাইও আফারা এই সান আপনারা আয় কেন এই গুন্ডরে একসার মশমুচ্ছে করে হুয়ে আলিসি, একসার 3 থেকে 7 দিন পর্যন্ত এই রুমনা হালাই রেখছি। আর মাঝে মাঝে আয় একখানা একখানা কী করছি গুন্ডা একখানা উল্টা হালটাই লাড়ি দিছি। আপনারাও কী করবেন মনে করেন একদিন দুই দিন পর আসি আসি একখানা উল্টা হালটাই দিবেন, তাহলে যে মনে করেন একেবারে বেগুনের গাভিতে রোদটা লাগবো। তো অনগা কেন এগুন্ডে সুন্দর করে উড়াই হালাম, তারপর রান্না করে দেখামু এগুন দিয়ে কিনে কিনে আপনারা সিমের বিষয়ে হঠাৎ খেসারাটা বার করবেন, কিনে কিনতে কী করবেন বা না করবেন আপনারা কী করবেন একসার বালা করে কিন্তু শুকাইতে হইব। আজ রুম না করে একসার তামা তামা করে শুকাইছি, আর মতন আপনারা এগুন্ডে শুকাই লেবেন। ইয়ার পর আপনারা কী করবেন ওকে গামলা গুমলা বিতে লই ফেলাইবেন। এই সান আপনারা সরগোড়ায় গুন্ডরে কেন আয় হানি বিতে শুয়েজের, অর্থাৎ আপনারা কী করবেন মনে করেন কালকে যদি রান দেন তাহলে যে মনে করেন রাইককে এগুন্ডে ভিজে দিবেন, কমপক্ষে 10 ঘন্টা আপনারা কী করবেন এগুন্ডে ভিজে রাখবেন, তাহলে যে মনে করেন এগুন হুলি একসাথ তামা তামা করে আগের মতন খেসার হয়ে যাবো। তাই অনগা কেন এগুন্ডে 10 ঘন্টা ভিজে রামু, 10 ঘন্টা পর আন্নগো মাঝে আবারও চলে যাবো। আর কাগারা জেডারা সাসিরে ভাইয়া আফারা 10 ঘন্টা পরে এগুনের অবস্থাটা আপনারা সান দেখছেন নি গো, আপনারা আসলে কী করতেন একেবারে তামা তামা রসা রসা হয়ে গেছে। আর নানি সাসিরে অর্থাৎ দাদিরে এরম না করি করে কী করতো সংরক্ষণ করতো, তার মা আরে এই টিপসটা শিখেছে আয় আন্নগো মাজনগা কইয়ের। মনে করেন 90 দশকে তো ফ্রিজ তারপরে যাইয়া কারেন্ট মারেন্ট এগিনকে আসিল নিছে আপনারা কন অনে না, ফ্রিজ টিরিজ বার হয়েছে মানছে ফ্রিজে ভিতরে বড়ি থো এনে এনে সংরক্ষণ করে, ফ্রিজে ভিতরে যতই ইয়ে করে রাখেন গন্ধ কিন্তু ওই যাবেই, আপনারা তো জানেন মাছ টাছ থুলে কেরম না হয়ে যায় গন্ধ হয়ে যায়, তাজা তাজা খাইতে একসাথ
পৃথিবীতে তুলে আরকসাদ। আর এটা তো মনে করেন একসার আল্লাহদ্দিনের রোদের মাধ্যমে শুকাইছি, শুকাই কী করছি এটা আমরা সংরক্ষণ করছি, শুকানোর কারণে এটা আর নষ্ট হইত না, কিছু হইত না, হানি বৃত্তে ভিজেলে আবার আগের মতনই যাবো। আপনারা তো দেখেন এর আয়তনগা খুলি খুলি লইছের একেবারে আগের মতনই গেছে না দেখছেন নি? তো এরম না করে আপনারা কী করবেন, এক বছর পর্যন্ত সংরক্ষণ করবেন, কোনো গন্ধ হইত না, কিছু হইত না, একসার হুড়ির মতন একেবারে সহজ একটা টিপস, 90 দশকের টিপস আপনারা একখানা প্যারাই করবেন, তাহলে যে মনে করেন শান্তিভাবে খাইতে নেবেন, গন্ধটন্ধ মুক্ত। তো যাই হোক, আর কাকারা জেডারা চাষিরা ভাইও আপারা, আর ভিডিওকে কেরম না লাগছে অবশ্যই কবেন, আর ভিডিওকে যদি ভালো লাগে রসিকের পাশে থাকবেন, দেখাবো নতুন আরেকটা ভিডিওতে। আর গলার অবস্থাটা খুবই খারাপ, গলা ভালো হইলে আমরা গোমা যায় আবারও নতুন নতুন ভিডিও লই চলিয়া আমি। আজকাল এতটুকু, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।